আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ লইয়া আপনার লগে শেয়ার করার লাগে আইলাম। তো আশা করি আপনারা কাছে ভালো লাগবো আমার আজকের ব্লগ। আর ইকানো প্রথমে আমি শেয়ার করাম আপনার লগে আমার ছেলে রায়ান বাবা। তো তাইন গেছে অন্য নার্সারিত ফার্স্ট ডে পয়লা দিন আর কি নার্সারিত। তো তানোর ফয়লা দিন নার্সারিত যাওয়ার একটু শেয়ার করলাম আপনার লগে। আর এই ভিডিওটা আছিল 2 সপ্তাহ আগর। তো আমি হইতে আপনার লগে শেয়ার করবো না লাগে তাই ফয়লা দিন তারা ফার্স্ট ডে নার্সারিত। মাশাআল্লাহ সবে কইবা দেখি আমার ছেলেরে তাই সাই দেখছন সাইয়া বাড়া দেখরা সপ্তাহ। তো গাড়িত পইলে আসলে সবাই চিন্তু খুব বেশি বালা ফাইন। তো তাইনও এনজয় করা বাড়া দেখরা আর কি। আর এই দিন ফার্স্ট ডে তাই খানচন নার্সারে যখন গেছেন তাই খানচন। তো পরে আগে আওয়ার পরে একটু টায়ার্ড হয়ে গেছেন ফয়লা দিন। তো মর্নিংও 7 o'clock উঠিয়া গেছেন, 7 o'clock তুলছি আর কি। হইতে আস্তে আস্তে অভ্যেস হইব নিয়ে লাগে। তো আসলে ফয়লা সকালে তুলিয়া দেওয়া আসলে ভালো হয় বাদে স্কুলও লাগেও রেডিও হইতে পারেন পুরো তাই নিয়ে লাগে। তো আমার হাজব্যান্ডে কিছু শপিং করছিলাম আপনার লগে শেয়ার করলাম। তাই লন্ডন মেন সিটি লন্ডন থাকি আমরা শপিং করা হয় বাঁকা দূরই আর কি, বাঁকা দূরই থাকি। তো আমরা খান্দার যেটা যেটা মিলে না কি ওটা একলগে বেশি করি আনি লাইন। তো অনেক কিছু একলগে আনা লাগে কারণ এটা সবটা মিলে না। তো এর লাগে আর কি এতে মানে সফলতা নাই, কিছু কিছু জিনিস আছে মিলে আর কি, আর কিছু কিছু জিনিস আছে বেশিরভাগ জিনিসই আসলে মিলে না এটা। তো এই সানাসুর বাকরি আর সানাসুর আসলে আমার খুবই ফেভারিট। তো সারাসরি নো মিলে কিন্তু আনছোনাকে মনে হয় তো আনিলে আর সিঙ্গারা ওটা দই মিঠাই ওটা আনছোনাকে আর পুঁইশাক কেন আনছন দেখবা দেখাইম আপনারা লগে শেয়ার করবো। তো পুঁইশাক আমার হাজবেন্ডে আনছন ইন আমরা ফাতা সিঁড়িয়াকে ফাতা লইয়া খাইলিম আর ডাল যেগুণ আছে ওগুলো মাটিতে রইলিম। তো আমার এই জেলা আমি আমরা কি মাটির মাঝে রই আর ডালটাকে জেলা গাছ উঠে বা ফাতা হয় আর বেশি করে ফাতা হয় কিলা হয় আর কি কিলা কিতাতে। আমার লাস্ট ইয়ারের একটা ব্লগ আছে গার্ডেনিং ব্লগ, আপনারা যদি সাইনতে দেখতে পারবা আমি ডিসক্রিপশন বক্সও লিঙ্ক দিয়ে রাখবো না। তো এইখানে আর আমার হাজব্যান্ডে যেটা যেটা শপিং করি আনছে নাকি ওটা আমি কিছু শেয়ার করলাম আপনার লগে কারণ আমি আসলে সবসময় সবর শপিং ব্লগ দেখি আমার খুব বেশি ভালো লাগে। তো আমি তো এটা বেশি শপিং ব্লগ আসলে শেয়ার করি না। তো হইতে আজকে হইতে ভিডিও ক্লিপস করিয়া রাখি তো আপনার লগে শেয়ার করবো না ও আর কি। তো আশা করি আপনারা গেছেও ভালো লাগবো। আর আসলে শপিং ব্লগ কিছু দেখলে অনেক আইডিয়া মিলে অনেক ভালো লাগে আর কিছু মানে দেখলে আর কি একটা সুন্দরও লাগে আর মানে ভালো লাগে আর কি দেখতে, জানি না আমার ভালো লাগে লাগে আমিও দেখি আর আমিও হইতে শেয়ার করি বলো ও আর কি। তো আসলে বাক্কা মাসালে অনেক কিছু শপিং করছেন, সব কিছু তো আর খুলিয়া ব্যক্তাকে খুলিয়া দেখানো সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক বেশি লম্বই যাব। তো ও কই বলেতে যে তোরা তোরা করিয়া কি শেয়ার করি কেন তেহারের মশলা আনছন আর ধনিয়ার পাতা ওটা এরপরে বিস্কুট আর কি বিস্কুট ওই লগে ফিজা যে খুব যে কাটা তুস্তা কতা আর কি এরপরে ফান করা কেন সুপারি দেখাইতা করি। আর কেন ও যে পুঁইশাক খুঁজলাম ও পুঁইশাক আর কি। তো ও তার ফাতা খাইয়া আমরা ডাল গুণ মাটির মাঝে রইলুম আর কি। তো এই যে ডালটাকে আমার সুন্দর ইয়া গাছ উঠে আসলে মাশাআল্লাহ খুবই সুন্দর ইয়া গাছ উঠে আর খুব ভালো লাগে যেমন আর কি নয়া জেনে বিসি রইলে জেলা গাছ উঠে ওলা লাগে আর কি খুব সুন্দর হয় আর বিসিও হয় ইতার মাছটাকে। তো আমার আসলে লাস্ট টাইম কুর যে আসিল আমরা খাইছি আমি গড় আনছি না আর ঠান্ডায় বাড়া তো শেষ হয়ে গেছে। তো এই ফিরা আসলে আমার হাজব্যান্ডে কই রাতে আরও আনমো তেমনি ডাল আনিয়া রইমু নয়া রইমু তো নয়া সুন্দর হয়ে উঠবো নেই লাগে আর কি। আর কিছু আমরা টাউনও যে ভাবিও ক্লাসন কয়েকজন দিলে এইসব কিছু আর কি কইতে তারা বালা ফাইবা গরম মাঝে রাখিয়া যদি রাখতে পারো এতে আমার গড় আসলে যে সমস্যা গড় এটা গার্ডেনের কিছু আনিয়া গড় রাখা যায় না জাগার প্রবলেম এটা কেন তো ইতাম ও আর কি। তো এখানেও দেখাই রা মিঠাই আর ওটা আনছন লেসু তো মিষ্টি মিঠাই ওটা কিছু আনছন আর কি দই। তো তোরা তোরা খাইছিও আমরা মাশাআল্লাহ ভালো লাগছে। আর লেসু আনছন লেসু আসলে দেখতে উপর বা ফল অফরান খিলা যেমন লাগে বাট মাশাআল্লাহ ভিতর খুব ভালো আসে ফ্রেশ আর কি মানে সুন্দরও আর কি ভালো লাগছে। তো কিছু এই নয় মাঝে কিছু মিঠোর কাবাব আর জু আনছন চিকেন উইংস ওটা। তো এটা আসলে আমরা রান মিলে চিকেন উইংস এটা কাবাব তো এটা এটা আর আনছো নাকি কই গেছন তে আর আনি নাই দোনো আর কি।
তো যারা আমার চ্যানেলে নতুন আসুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার লগে থাকবা। আর যারা অলরেডি আমার বিউটিফুল ভিউয়ার সকল আমার লগে অলওয়েজ আসুন, আপনারা সবাই থ্যাংক ইউ সো মাচ। আর অনেক অনেক দোয়া রইল আপনারা লাগি। আর এখানেও কিছু দেখাইলাম গরুর মাংস আনছন আমার হাজব্যান্ডে, তো গরুর মাংস আমরা মশার মাঝে কি মানে ছোটো বাটির মাঝে লইয়া আর জিও করিলাই যে মশা মশা বান্ধিয়া কি বেগর মাঝে আর কি ছোটো ছোটো হোয়াইট বেগ তারা দেয়, ছোটো ছোটো বেগাই নাকি, তো বৌলর মাঝে লইয়া আমরা আর কি হইলা বৌল বা বাটি চাকটার মাঝে লইতে পারে নাকি, ওলা লইয়া আমরা আন্দাজ করিয়া আর ওলা রাখি দিয়ে আর কি। তো এনে বৌলর মাঝে কিছু লইয়া রাখলাম আর কি খাইবা লাগে, নেক্সট ডে আমি কুকিং করব লাগে। তো দেখোকে আমি বাদর দিন আর কি মর্নিং গো আমি রান্না করছি গরুর মাংস আর কি। তো মাশাল্লাহ আসলে খুব সুন্দর কালার হয়েছে আর মজো হয়েছে, কালার হলে খুব বেশি মজো হয়েছে, কষাইয়ে রান্না করছি আর কি। তো যারা আমার চ্যানেলও আসলে নতুন আসুন, প্লিজ সাবস্ক্রাইব করবা। অনেকে দেখছি আমার চ্যানেল দেখুন, মানে আমার ব্লগ দেখুন, ভিডিও দেখুন, রেসিপিও দেখুন, বাট আপনারা এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার লগে থাকবা। তো এখানেও আমি একটা জিনিস শেয়ার করলাম, আমার হাজব্যান্ডে খুব সুন্দর একটা গিফট আনছেন আমার লাগি, তো তাই নলা মাঝে মাঝে সারপ্রাইজ দেন, আসলে আমি দেখি অবাক হয়ে গেছি আলহামদুলিল্লাহ, অত সুন্দর একটা গিফট দিছেন আমারে মাশাআল্লাহ, আমি খুব বেশি খুশি হয়েছি এই গিফটটা পাইয়া। আসলে গিফট যে কোনো জিনিস হয় একটা জিনিস হয় না, কেন কেউ কাছটাকে পাইলে অনেক বেশি আনন্দ মিলে, অনেক বেশি ভালো লাগে, খুশি হই। আর ইটা দেখিয়া আল্লাহ লেখা এগুন দেখিয়া আমি আসলে সারপ্রাইজই গেছি আমার হাজব্যান্ডে দিছেন, অত সুন্দর লাগছে আমার মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গিফট দিছেন। আমি জানি তাই না এখন আমার ব্লগ দেখলা, থ্যাংক ইউ সো মাচ, অত সুন্দর নাইস গিফট দেওয়া লাগে আমারে। তো আমার শোকেসের মাঝে আমি সাজাইয়া রাখবো আর কি আনছন তাই, তো আমার শোকেসের তৈমই গুণ মাশাআল্লাহ খুব সুন্দর লাগে আমার দেখতে, খুব ভালো লাগে। আর এনেও কিছু যে আত্মর হয় না ওটা কি আনছন, যে গোড়ান এটা আত্মর মাঝে, তো ওটা কিছু আনছো নাকি? আর স্প্রে কিছু আনছন, স্প্রে এটা সপ্তাহ এটা হালা নাকি স্প্রেও যে সুন্দর এটা মানে খুব বেশি গোড়া নাকি স্প্রের মাঝে ওটা, তো আমি ওটা বালা পাই আর কি, তো ওটা আনছো নাকি আমার লাগে। তো আমি কইতে আইসি আপনার লগে তোরা ভিডিও ক্লিপস করি, আর এটা ফ্রেশ ইয়ার যেটা এটা বেশি পাইছো না আইসি তোরা পাইছো নাকি কয়েকটা, তো হয়ে রাতে ওগুন ফয়লা নিয়ে দেখি ডিফারেন্ট তিন জাতের আর কি, তো পরে লাগলে আরও আনবা আর কি ভালো লাগলে। তো আসলে সবটিন ওই যে সুন্দর গোড়া নাকি খুব ভালো, আর গিফটটা আসলে দেখিও খুব ভালো লাগছে আর খুব নাইস একটা গিফট আর কি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমি আতলিয়া বারবার খালি দেখলাম আমার যে সুন্দর লাগে আসলে ভালো লাগে। গিফট আসলে গিফট দাম বা কিচ্ছু ম্যাটার করে না, বা কিতা গিফট কেন ম্যাটার করে না, আসলে একটা সুন্দর গিফট একটা পাইলে আসলে খুবই সুন্দর লাগে, ভালো লাগে যে স্যার গেছটা কিউ, বাট এই গিফটটা আসলে অনেক সুন্দর, অনেক নাইস একটা গিফট, খুব ভালো লাগছে আসলে। তো আমার সকেশের মাঝে নত হয়েছি আমি দেখতে পারি কি লইছে, অবশ্যই আমার কমেন্ট করিয়া কইবা। তো আমার গিফটটা কি লইছে আপনারা যারা দেখরা আর কি, হয়তো মাঝে মাঝে যেতেও ওকে আপনার লগে শেয়ার করি ও আর কি করলাম। তো আশা করি আমার কাছে আপনার কাছে ভালো লাগবো, সব ভালো থাকবা, আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।